এখন মন্দিরের মজিয়ার পরা উলাল শ্রীকৃষ্ণর মূর্তি করিমগঞ্জত সংঘটিত হয়েছে এই অবিশ্বাস্য ঘটনা। মন্দিরের মজিয়ার পরা ভগবান শ্রীকৃষ্ণর মূর্তি উলাই অহার ঘটনাত তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে। 200 বছরীয় এটা মন্দির চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। করিমগঞ্জের সিংহরিয়া গাঁওয়ার শ্রী শ্রী নরসিংহলাল জয়টু মন্দির নামেরে খ্যাত মন্দিরত সংঘটিত হয় এই ঘটনা। মন্দির কর্তৃপক্ষের মতে বর্তমান শ্রী শ্রী নরসিংহলাল জয়টু মন্দির জগন্নাথর মূর্তিটোর ঠিক তলতেই মন্দিরের মজিয়াত ফাট মেলা দেখা গৈছিল। ভালদরে চার পিছত দেখা যায় সেই ফাটটুত একটা মূর্তি, যেটু ভগবান শ্রীকৃষ্ণর। মন্দিরের এজন তরুণ কর্মীয়ে প্রথমে প্রত্যক্ষ করে এই আবিষ্কার, পিছত কর্মীজনে আনক মাতি আনি শ্রীকৃষ্ণর মূর্তির বিষয়ে অবগত করে। এই অলৌকিক আবির্ভাবর কথা দ্রুত গতিত বিয়পি পড়ি এই ঐশ্বরিক পরিঘটনার সাক্ষী হবলৈ সকলো দিশৰ পৰা ভক্তক আকর্ষণ করেছে। মূর্তিটোর আবির্ভাবে মানুষের মাজত আলোচনা আর বিতর্কর সূচনা করেছে। কিছুমানে ইয়ার ঐশ্বরিক তাৎপর্যক আগ্রহেরে গ্রহণ করার বিপরীতে আন কিছুমানে সন্দেহ প্রকাশ করেছে। পিছে শ্রীকৃষ্ণর মূর্তি আবিষ্কারের ঘটনা কিমান সচা কিমান মিছা এয়ালৈ চর্চা চলিছে, যদিও করিমগঞ্জের সিংহরিয়া গাঁওয়ার শ্রী শ্রী নরসিংহলাল জয়টু মন্দির এতিয়া ভক্তর আকর্ষণের কেন্দ্রবিন্দু। শৈতকানী নরসিংহ বাবার আখড়াতে আমরা আজকে এসছি। গতকালকে সকালবেলা আমাদের এখানে যিনি সেবায়িত আছেন, উনি যখন সকালবেলা ঘর মুছতে গেছিলেন, উনি তখন দেখলেন ঠাকুরের সিংহাসনের নিচে একটু মাটি পোড়া আছে। উনি যখন মুছছিলেন দেখলেন হাতে লেগে গেছে, তখন উনি দেখলেন দেখলেন যে একজন কারো ঠাকুরের মাথা বেরিয়ে এসেছে, তখন উনি একদম ভয় পেয়ে গেছিলেন। এরপরে উনি পাকা করা ফ্লোর সরিয়ে উনি দেখলেন একজন ঠাকুরের মূর্তি, উনি একদম ভয়ভীত হয়ে গেছিলেন। তখন সবাইকে ডেকে এনে উনি সেই মূর্তিকে বের করে নিয়ে আসছেন এবং তখন সবাই দেখলেন পরে যে অনেক পুরানো একজন মূর্তি, পুরানো দিনের সেই মূর্তিকে ওরা রেখে ওনাকে অঙ্গরাজ করালেন, স্নান করিয়ে অঙ্গরাজ করিয়ে সবাই দেখলেন। দেখে গ্রামের মানুষ একজন আপ্লুত হয়ে গেছেন যে এই মন্দির একদম পুরা 200 বছর পুরানা মন্দির, এখানে একজন আছেন পুরানো দিনের ব্যক্তি। উনি বলছিলেন ওনার বাবা ঠাকুরদাদা ওনারাও অনেক গল্প বলেছেন, এই আশ্রমে অনেক মাহাত্ম আছে, অনেক পুরানা কাহিনী আছে, উনি কিছু বলছিলেন। এখন যদি উনি জন্ম থেকে দেখছেন এই মন্দিরে অনেক সেবায়িত আছেন, পূজা করছেন। আজকে আমরাও সবাই এসে দেখে আমরাও আপ্লুত হয়ে গেছি, আমরা সবাই হতবাক হয়ে গেছি যে এদের একজন একজন ঠাকুর এভাবে হয়েছেন। এই আমরা সবাই আনন্দিত, গ্রামের মানুষ সবাই মিলে সারাদিন থেকে কীর্তন করছেন, আরতি করছেন।